সম্মানিত ম্যাচ রেফ্রি শকত রহমান চিনু যিনি সাবেক পরিচালক ঢাকা টসে যেতে ব্যাটিং এর সিদ্ধান্ত কিছুটা হাম বলে একটা জুসি হাম আগামী 19 তারিখ থেকে শর্ট পিচ ঢালে পারে রিচের মধ্যে ব্যাক ফুট পুল মেদি মারো পরের বলটা এবারে লেগ এবং মেল স্টাম্পের উপরে ডাইভিং স্লটে অফ দা টস ফ্লিক করে দেয় অর্ধশতরানে গন্ডি পেরিয়ে গেছে এবারে শর্ট বল অফ স্টাম্পের বাইরে এজ হলো ব্যাটিং করে চলেছেন কিন্তু জাকের আলী অনেক স্কুপ কিন্তু ড্রাইভ করেছেন শর্ট কাবারে ফিল্ডিং এবং এরই সাথে ব্যক্তিগত মাইল ফলক জাকের আলী অনেকের ব্যাটটা উঁচিয়ে ধরতে পারেন জন্য তিনি কি যাবেন লং অফে না গিয়েছেন মিড উইকেট অঞ্চলে দুর্দান্তকে ক্যাচ ব্যাটসম্যান এই মোমেন্টে অনসং ব্যাটসম্যান গুড লেন্থে বলটাকে পিচ পিচ করিয়েছেন এই জন্যই কিন্তু ফুল সুইং অফ দ্য ব্যাট ইউজ করতে পারেননি একটা পুল শট করতে গিয়ে কিন্তু অফ স্টাম্পে সাফল করে টেনে এনেছেন বলটাকে সেই মিড উইকেট অঞ্চলে এবং কাউ কর্নার হয়ে উড়ে যাচ্ছিল বলটা সেখানে দৌড়ে এসে ফ্লাইং বিউটি আফিফ হোসেন ধ্রুব ক্যাচটা নিয়ে বিদায় করেছেন রূপগঞ্জের দুর্দান্ত এবং ইনফর্ম ব্যাটসম্যান